পূজার বাজার, পূজার বাজার করে তো খুব লাচে বলছি আমরা। এদিকে যে দেশে মন্দি চলে আইছে সেই খবরটা কি আমরা রাখিয়েছি? হ্যাঁ দেখো, যত ব্যবসায়ী আছে, চাকরিজীবী লোক আছে, ওদের সবাইকে জিজ্ঞেস করিল, সবাই জানে দেশে মন্দি চলে আইছে। হ্যাঁ দেখো, একটা হয় কি যে তোমার গ্রোথটা হঠাৎ করে কমিয়ে যায়, মানে মনে করো তুমি এই বছর 100 টাকা আয় করলে পরের বছর তোমার 90 টাকা হয়ে গেল, হ্যাঁ ওটাকে বলে রিসেশন। আরেকটা হচ্ছে মন্দি মানে স্লো ডাউন, এখানে গ্রোথটা তোমার ধীরে ধীরে কমে যাবে। হ্যাঁ যত স্লো ডাউন হচ্ছে আমাদেরকে ফলিং ডাউন করে দিচ্ছে, দেশে চাকরি নাই। যারা চাকরি খুঁজছে ওদিকে জিজ্ঞাসা করো দেশের কি অবস্থা। আবার যারা চাকরি পাচ্ছে তাদের আবার দেখো 40,000 50,000 টাকার চাকরিটা 20,000 টাকা 22,000 টাকায় দিচ্ছে। আবার যারা বড় বড় কোম্পানিতে চাকরি করবে বলে এত পরিশ্রম করছে, রাত দিন এক করে দিচ্ছে যে বড় বড় ব্র্যান্ডের কোম্পানিতে আমরা চাকরি করব, কোম্পানি ওদিকে চাকরি দিচ্ছে না, এবারে ওদের তো আরো করুন অবস্থা। তবে হ্যাঁ, মানে মুশকিলটা যখন আইছে তবে ইয়ার হাত থেকে বাঁচার রাস্তাটা তো আমাদেরকেই ভাবতে হবে নাকি, না অন্য কেউ এসে ভেবে দিয়ে যাবে? বলি হ্যাঁ দেখো, বিদেশে পশ্চিমের দেশগুলোতে এই আমেরিকাতে এখানকার লোকগুলো সব সময়তে তৈরি থাকে মন্দির জন্যে। ওরা জানে যে আজকে চাকরি আছে তো কালকে নাই, তো মন্দির এলে যে কেমন করে ওরা সংসার চালাবে ওরা সব আগে থেকে তৈরি করে রাখে। বলি পিঠটা যেন দেওয়ালে ঠেকে না যায় মন্দির এলে পরে, সেটার ব্যবস্থাগুলো তো আমাদেরকেই করতে হবে। তা আমি কতগুলো উপায় বাদলাচ্ছি, তোমরা শুনো, যদি তোমাদের ভালো লাগে তো তোমরাও এগুলোকে অ্যাপ্লাই করতে পারো তোমাদের জীবনে, বুঝেছো? 1, 2 করে বলে দিচ্ছে পয়েন্ট গুলো, ভালো করে লিখে লাও কিংবা ভালো করে শুনে লাও। এই একটা হচ্ছে যে তোমাদের দুজনাকে টাকা উপার্জন করতে হবে। এই মনে করো বাচ্চা হবে বলে কিংবা বাচ্চার পড়াশোনার জন্য অনেকে আছে, অনেক মারা আছে যে চাকরি ছাড়ে দিয়ে ঘরে বসে আছে, কিন্তু এবারে সময় চলে এসেছে যে দুজনাকে চাকরি করতে হবে। আমি জানি যে বাজারে চাকরি নাই, চাকরি পাওয়াটা মুখের কথা নয়, কিন্তু হ্যাঁ দেখো, তুমি তো ঘরে টিউশনি পড়াতে পারো কিংবা একটা বিউটি পার্লার খুলতে পারো, কিংবা হ্যাঁ তুমি এখন পূজার সময় আসছে একটা টেলার খুলে বসতে পারো। বলি 10-20 হাজার টাকা যা আছে ওইটাই তো সংসারে কাজে লাগবে নাকি? আরে 2 নম্বর পয়েন্ট হচ্ছে সংসারে খরচার হিসাব রাখো, বুঝেছো? এই মনে করো যে মাসের প্রথমেই তুমি চলে গেলে বাজার করতে, আর দরকার হোক না হোক এই কাড়ি কাড়ি জিনিস কিনে নিলে চলে এলে, দিয়ে সেগুলো ফ্রিজের মধ্যে পড়ে পচলো, আর না হলে ডেট এক্সপায়ার হয়ে গেলে দিয়ে ওগুলোকে ফেলিয়ে দিলে, এইসব করলে চলবে না। সংসার খরচার হিসাব রাখতে হবে। আর হ্যাঁ, এই 3 নম্বর পয়েন্টটা তোমরা ভালো করে শুনে নাও। বলি এখনকার একটা সেই হাওয়া আইছে যে আমাকে এবারে ব্র্যান্ডের সাবান মাখতে হবে, এই ব্র্যান্ডের শ্যাম্পু লাগাতে হবে, এই ব্র্যান্ডের তেল লাগাতে হবে, এই ব্র্যান্ড 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 করে টাকাগুলোকে তোমরা এবারে উড়াই দিচ্ছ। বলি এই ব্র্যান্ডের জিনিসগুলো ব্যবহার করাটা কমাও। মানে আমাদের মা ঠাকুমাদের মাথা চুল দেখেছো, একবারে পিঠ ভর্তি চুল, ওরা তো কোথায় ব্র্যান্ড করে নাই, ওরা তো এমনি তেল সাবান মাখেই তো চুলগুলোকে এত সুন্দর রেখেছে, আর আমাদের দেখো উকালে টাক পড়ে যাচ্ছে। বলে ব্র্যান্ড ব্র্যান্ড করে কি হবে, ব্র্যান্ড ছাড়ে দিয়ে একটু কম দামি জিনিস ইউজ করতে শিখো। আর এই 4 নম্বর পয়েন্টটা ভালো করে শুনে নাও। এই এখনকার ছেলে মেয়েদের একটা অভ্যাস হয়েছে কি যে পকেটে টাকা থাকুক আর না থাকুক ক্রেডিট কার্ডটা তো আছে, হ্যাঁ দিয়ে দরকার হোক আর না হোক কাড়ি কাড়ি জিনিস কিনে নিয়ে আসে আলমারির ভিতর পুরে রাখে দিলাম, আর ওগুলো কোনো পড়লেও মনে হয় ব্যবহারও করলেও নেই কিছুই নাই, দিয়ে ক্রেডিট কার্ডের যখন এই এত বড় লিস্টটা চলে আসে 60,000 টাকা 70,000 টাকা, তখন তো ভাবে মরে যায় যে এত টাকার বাজার আমি কখন করলাম। বলি ক্রেডিট কার্ডটা ব্যবহার করাটা কমাও। আরে 5 নম্বর পয়েন্টটা শুনো, বলি ক্যাশ টাকা ইউজ করতে শিখো, বুঝেছো? এই ক্রেডিট কার্ড ফ্রেডিট কার্ড সবসময় তো ইউজ করো না, ক্যাশ টাকা যদি তুমি ইউজ করো তাহলে ওরা ফায়দাটা কি হবে বলতো? মনে করো তুমি যতটা টাকা নিয়ে গেছো তো তুমি মনে করো কি ইয়ার চেয়ে বেশি টাকা জিনিস আমার তো কিনতে পারবো, আর ইয়ার থেকে কম টাকার জিনিস কিনলে পরে কিছুটা টাকা আমার কাছে ফায়দা হয়ে আসবে, তাহলে তুমি একটা হিসাব রাখবে, ওই জন্য ক্যাশ টাকা ইউজ করো, ক্রেডিট কার্ডটাকে এখন পকেটের মধ্যে রাখিয়ে দাও। আর 6 নম্বর পয়েন্টটা শুনো, এই তোমরা যারা নতুন চাকরি পাইছো, চাকরি পেতে না পেতে এই একবারে গাড়ির লোন, এই একবারে ঘরের লোন, এই লোন 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 করে লোনের ভারে একবারে মাথাটা বিকিয়ে দিয়ে বসে বসে থাকো। বলি লোন নেওয়া বন্ধ করো, 2 দিন পরে না হয় গাড়িটা নিবে, আপনি ঘর তো আছে নাকি, 2 দিন পরে না হয় নিজের মনের মতো একটা ঘর নিবে, এখন একবারে রয়ে শয়ে একটু থাকো। বলি 7 নম্বর পয়েন্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই বেহুশ লোক গুলার জন্যে, এই ওরা লাইট ফ্যান এসি জ্বালিয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল, এই বাথরুমে চলে গেল। বলি এইগুলাকে
বন্ধ করতে শিখো। আর হ্যাঁ, যারা এসি ব্যবহার করো তারা এই দরজা খুলে রাখো না যখন এসিটা চলবে। যদি দরজাটা খুলে রাখো তাহলে দ্বিগুণ ইলেকট্রিক বিল আসবে। ইয়ার পরের পয়েন্টটা শুনো, 8 নম্বর পয়েন্ট। অনেকের অভ্যাস আছে কি যে শুধু স্বামী স্ত্রী, কিন্তু ওদের ঘর একবার হারাম বা এই 4 BHK ঘর, এই 3 BHK ঘর, দিয়ে কতগুলো রুম খালি পড়ে থাকে। আর না হলে ওগুলোতে এত এত জিনিস পুড়ে দিয়ে ওগুলোকে গুদাম ঘর করে বসে থাকে। বলি এইসব না করে বলি খালি ঘরগুলোকে ভাড়া দিয়ে দাও, বলি 5,000, 6,000, 7,000 যা আসবে ওইটাই তো তোমার সংসারে কাজে লাগবে নাকি। 9 নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, বুঝেছো? বলি তোমরা যারা চাকরি করো, তোমরা চাকরি করতে করতে এই অন্তত 6 মাসের জন্য তোমরা টাকা সঞ্চয় করে রাখো। মানে হঠাৎ করে যদি মনে করো তোমাকে চাকরি থেকে তাড়ি দেয়, তাহলে অন্তত 6 মাস যেন তোমার সংসারে অভাব অনটন না আসে। না আমরা কি করি যে হঠাৎ করে মনে করো চাকরি থেকে তাড়ি দিল, এই 2-4 দিনের মধ্যে হড়বড়িয়ে আমরা যা খুশি একটা চাকরি জুটিলি, হ্যাঁ, দিয়ে তারপরে 1 মাস না যেতে যেতে আবার ওই চাকরিটাও চলে যায়। এইটা যেন না হয়, অন্তত 6 মাসের জন্য তোমরা টাকা সঞ্চয় করে রাখো, যে 6টা মাস তোমরা যেন ভালো করে দেখে শুনে একটা ভালো চাকরিতে ঢুকতে পারো। আর এই 10 নম্বর পয়েন্টটা ভালো করে শুনে নাও। 10 নম্বর পয়েন্টটা হচ্ছে তোমরা যারা অফিসে চাকরি করো, তারা অফিসে একটা নিজের আলাদা ইমেজ তৈরি করো। মানে এমন কিছু কাজ করো যেন বসের নজরে আসে, আর এমন কিছু ভালো কাজ করবে যেন তুমি না এলে বা তুমি ছুটিতে থাকলে অফিসে আরও স্টাফরা যেন বলে যে না অমুক বাবু আসে না বলে আমাদের এই কাজটা হচ্ছে না, আমাদের এই প্রবলেমে পড়ে যেতে হচ্ছে। মানে তোমাকে একটা আলাদা ইমেজ তৈরি করতে হবে। তাতে কি হবে যে যখন মন্দি আসবে, যখন অফিসে স্টাফ দিকে ছাঁটাই চলবে, তখন অফিসের বস তোমাকে বাদ দিয়ে বাকি দিকে ছাঁটাই করবে। তোমাকে ছাঁটাই করবে না, এখন তোমাকে রাখলে ওর ফায়দা আছে। দেখো আমি তো 10টা পয়েন্ট তোমাদেরকে বললাম, আমার মনে হয় এই 10টা পয়েন্টের মধ্যে তোমরা যদি এগুলোকে ফলো করো তাহলে কিছু না কিছু উপকার তো তোমরা পাবেই পাবে। আর এটা ছাড়া যদি তোমাদের মাথায় আরও কিছু উপায় থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, হ্যাঁ, আর আমার ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে। আর দেশে মন্দি চলে আইছে, এই ভিডিওটাকে সবারই কাছে শেয়ার করো, সবাই যেন এই পয়েন্টগুলোকে ফলো করে, বুঝেছো? আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর যে ঘন্টাটা আছে ওইটা বাজায় দাও, আবার নতুন ভিডিও নিয়ে আসবো। এখন আসি, টাটা।